দীর্ঘদিন থেকে আবাস যোজনা এবং MGNRGS বা 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে বলে দাবি করে আসছে রাজ্য সরকার সহ শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি সেই বকেয়া টাকার দাবিতে রাজ্যের পাশাপাশি দিল্লিতেও আন্দোলন করে তৃণমূল, কিন্তু তারপরও কেন্দ্রীয় সরকার সঠিক কাজ না হওয়ার কারণ দেখিয়ে টাকা আটকে রাখে। এদিকে ইতিমধ্যেই শ্রমিকদের বকেয়া প্রাপ্য মজুরির টাকা লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। সেই সাথে আবাস যোজনার উপভোক্তাদের আগামী ডিসেম্বর মাসের টাকা প্রদান করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এরই মাঝে জলপাইগুড়ি জেলায় সেন্ট্রাল গভর্নমেন্টের 2 সদস্যের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলায় বিভিন্ন প্রকল্পের পরিদর্শনে এলেন। প্রতিনিধি দলের সদস্য বিজয় কুমার সিং এবং উমেশ সিং জেলার 10টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাবেন বলে জানা গেছে। রবিবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি গ্রাম পঞ্চায়েত এবং রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধি দলটি আসে। গ্রাম পঞ্চায়েতের সকল কাজের নথি খতিয়ে দেখেন তারা, এমনকি আবাস যোজনার উপভোক্তাদের বাড়িও যান তারা। আবাস যোজনায় গৃহ নির্মাণের কাজ সঠিক হয়েছে কিনা, সঠিক অর্থ পেয়েছে কিনা, উপভোক্তার গৃহে বোর্ড লাগানো আছে কিনা, যাবতীয় বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের 2 সদস্যের দলটি। এছাড়াও MGNRGS প্রকল্পের কাজ, জব কার্ড এবং কাজের বোর্ড লাগানো আছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা। পাশাপাশি প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা যারা পান সেই সমস্ত উপভোক্তাদের সাথে কথাও বলেন এবং উপভোক্তাদের প্রয়োজনীয় নথিগুলো দেখেন তারা। এদিনে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধ্রুবতারা মহিলা সংঘের অফিসে যান এবং মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগে প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিনের এই পরিদর্শন সম্পর্কে প্রতিনিধি দলটি কিছু বলেনি। এ বিষয়ে রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সূত্রে জানা গেছে, যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর কেন্দ্রীয় দলটি গ্রাম পঞ্চায়েতের কাজে সন্তোষ প্রকাশ করেন। ক্রান্তি থেকে MD রাসেলের রিপোর্ট, আমাদের টিভি। রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতে NLM এর টিম এসেছে, 2 জন প্রতিনিধি। তারা রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এসে রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের PMY আবাস যোজনা যে ঘর এবং MG মনরেগার যে কাজ সেই কাজের খতিয়ে দেখলেন, এবং সাথে সাথে যে বার্ধক্য ভাতা যারা পায় সেই বেনিফিশিয়ারিদের সাথে তারা সাক্ষাৎকারে কথাবার্তা বললেন। তারা সময় মতো পেনশন পাচ্ছেন কিনা সেই বিষয়টাও তারা দেখলেন, এবং আমাদের রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতে যে ঘর পেয়েছে তারা সঠিক উপভোক্তারা ঘর পেয়েছে কিনা, সঠিকভাবে তারা ইউটিলাইজ করছে কিনা সেই বিষয়ে তারা দেখলেন, এবং মনরেগা কাজের যে কাজ হয়েছে সেই বিষয়ে তারা সরজমিনে খতিয়ে দেখলেন, এবং সর্বশেষে তারা বললেন যে সব কিছু তারা সন্তোষজনক, তারা খুব সন্তুষ্ট, এবং এটা আমাদের সাথে তারা বললেন।